বোধহয় আসছে আপনাদের সবাই বিন্দালাটি পেয়েছি নান্দনিক খবর কেটে পাতায় আপনি একজন উজ্জ্বল নক্ষত্র আচ্ছা বলে ঘটনা সম্পর্কিত ক্রিকেট ব্যাট এই স্মৃতি সারা জীবন ইনশাআল্লাহ মনে থাকবে যে মাননীয় এমপি মহোদয় আপনার কাছে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন আমরা তাদের সাথে খেলা দেখে দেখে বড় খেলার হয়েছি এখন কিন্তু ওই সুযোগ সুবিধাটা নাই এখন সবাই আমার এক ছেলে এক মেয়ে তারা সারাক্ষণ আসলে জায়গাও নাই খেলার তাদের আমরা মোবাইল দিয়ে দিই তোমরা আশা করবো যে তোমরা এই জিনিসটা করবে না স্পোর্টসের সাথে জড়িত থাকবা তাহলে তোমাদের মাইন্ড ভালো থাকবে এবং স্বপ্ন বড় বড় স্বপ্ন দেখবা তাহলে আমি মনে করি যে অবশ্যই একদিন না একদিন কিছু হতে পারবে ইনশাল্লাহ তো আমি আশা করবো যে স্যারের কাছে দাবি আমারও থাকবে যে তারা যেন খেলার একটা ব্যবস্থা করে দিতে পারেন মাঠটা যেন একটু বড় হয় এটাই আমার আশা থাকবে আর খেলার জন্য যদি কোনো টিপস লাগে বা কোনো সহযোগিতা লাগে ডেফিনেটলি আমাকে যখনই ডাকবেন আপনারা আপনি এসে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন যেহেতু আমি ক্রিকেটার আমি যারা ক্রিকেট খেলতে চায় তাদের জন্য আমি আপনারা অ্যারেঞ্জ করলে অবশ্যই আমি আসবো এসে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো সময় দিব তো আমি আশা করবো যে এখানে একটা সুন্দর একটা মাঠ হবে